সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আপনাদের মাঝে আজকে সিভিল ড্রাফটিং উইথ ক্যাট ওয়ান, এটি হচ্ছে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান, সেটি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। আপনার গ্রুপে অনেক পোস্ট করতেছেন, আপনাদের পোস্টগুলো আমি ঠিকঠাক পর্যন্ত দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আপনাদের টেটের সমাধানগুলো করতে আমি ব্যস্ত রয়েছি। তো ইনশাল্লাহ সমাধানগুলো আজকে বিকাল বা সন্ধ্যার মধ্যে শেষ হয়ে যাবে, এরপর গ্রুপে আপনাদেরকে রেসপন্স করতে পারবো। তো যে কথা না বললেই নয়, আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট করেন এবং সেই কমেন্টটি আমার এখানে স্প্যাম হবে না, আপনারা 10 সেকেন্ড 15 সেকেন্ড দেখে কমেন্ট করবেন না, এবং ভিডিওটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, আপনারা দেখলেই পরিষ্কার বুঝতে পারবেন এবং পরিষ্কার ধারণা পাবেন। তো এসএসসি ভোকেশনাল পরীক্ষা 2021 অ্যাসাইনমেন্ট 2021 থেকে সিভিল ড্রাফটিং উইথ ক্যাট ওয়ান অ্যাসাইনমেন্ট সমাধান অংশে আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রিপশন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন প্রেস করবেন, সম্ভব হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এখানে আমাদের যে প্রশ্ন ছিল, প্রশ্ন হচ্ছে যে অধ্যায় টু ফ্রেম স্ট্রাকচার ভবনের প্ল্যান থেকে এখানে আমাদের যে কাজগুলো করতে হবে ওয়ার্কিং ড্রয়িংয়ের ধারণা দিতে হবে। এখানে ওয়ার্কিং ড্রয়িংয়ের ধারণা সহ বিভিন্ন ওয়ার্কিং ড্রয়িংয়ের নাম যদি উল্লেখ করতে পারি তাহলে আমাদেরকে 4 দেওয়া হবে। ওয়ার্কিং ড্রয়িংয়ের প্রয়োজনীয়তা বর্ণনা করতে হবে, কমপক্ষে 4টি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে হবে, এবং ভবনের তথ্যাদি ও কক্ষের নাম সহ ভবনের প্ল্যান অঙ্কন করতে হবে। এখানে বলা হচ্ছে ভবনের তথ্যাদি ও বিভিন্ন কক্ষের নাম সহ হাতে কলমে অথবা অটো ক্যাটের সাহায্যে প্ল্যান অঙ্কন করে কপি সংযুক্ত করতে হবে। এখানে আপনাদের একটি চিত্র হবে, চিত্রটি আপনি হাতে অঙ্কন করতে পারেন অথবা আপনি অটো ক্যাটের সাহায্যে এটি প্রিন্ট করে আপনি ই করতে পারেন, এখানে সংযুক্ত করতে পারেন। আমি আপনাদেরকে একটি এই চিত্রটির একটি ছবি সরবরাহ করব, যেখান থেকে আপনারা সহজেই এই চিত্রটি আঁকতে পারেন। যদি আঁকতে না পারেন তাহলে আমাদের গ্রুপ থেকে পিডিএফ ফাইলটি নিয়ে, পিডিএফ ফাইলটি অবশ্যই আমি আজকে বা কালকের মধ্যে আমাদের গ্রুপে আপলোড করে দেবো, সেইখান থেকে নিয়ে আপনি এটি ফটোকপি অথবা প্রিন্ট করে সেটি আপনার কাগজে অ্যাসাইনমেন্ট আনসার স্ক্রিপ্টে লাগিয়ে নেবেন। তো অ্যাসাইনমেন্টটি শুরু করি আমরা। এখানে আমাদের শিরোনাম হবে ওয়ার্কিং ড্রয়িংয়ের বর্ণনা। সুপ্রিয় শিক্ষার্থী, আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন লেখাগুলো স্পষ্ট বুঝতে পারছেন কিনা, সেই বিষয়ে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর লেখাগুলো ঠিকঠাক রয়েছে কিনা বা কী কী বিষয়ে উন্নতি করতে হবে সেই বিষয়গুলো একটু জানাবেন। ওয়ার্কিং ড্রয়িংয়ের ধারণা আমরা দিব, যে নকশার উপর ভিত্তি করে নির্মাণ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাকে ওয়ার্কিং ড্রয়িং বলা হয়। ওয়ার্কিং ড্রয়িংয়ে বিস্তারিত পরিমাপ থাকে, এখানে পরিমাপ হবে। সুপ্রিয় শিক্ষার্থী, পরিমাপ থাকে নির্মিতব্য কাঠামোর সঠিক ও খুঁটিনাটি মাপ, আকৃতি এবং নির্মাণ সামগ্রীর পূর্ণ বিবরণ সন্নিবেশ করা হয়। ফার্নিচার, ফিক্সচার, দরজা অবস্থান, দরজা জানালার অবস্থান এবং খোলার দিক নির্দেশ, সিঁড়ি, উঠানামা ইত্যাদি সব কিছু ওয়ার্কিং ড্রয়িংয়ে থাকে। ওয়ার্কিং ড্রয়িং সাধারণত বড় স্কেলে অঙ্কন করা হয়। এই ছিল আমাদের ওয়ার্কিং ড্রয়িংয়ের ধারণা। এরপর আমরা যে বিষয়ে চলে যাব, এখানে ওয়ার্কিং ড্রয়িংয়ের উপর একটি চিত্র রয়েছে, আপনারা এই চিত্রটি লক্ষ্য করুন। এই চিত্রটি কিন্তু আপনাদের আঁকতে হবে ওয়ার্কিং ড্রয়িংয়ের উপর, অথবা আপনারা ওয়ার্কিং ড্রয়িংয়ের যে অন্যান্য যে চিত্র রয়েছে এই চিত্রটিও কিন্তু আপনারা আঁকতে পারেন ওয়ার্কিং ড্রয়িংয়ের চিত্রটি। তো এটি অবশ্যই আপনাদেরকে আমি সরবরাহ করবো ইনশাল্লাহ, পিডিএফ ফাইলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন, আপনারা চিত্রটি এঁকে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন চিত্রটি। আমরা এখন পরবর্তী নির্দেশনা চলে যাব, যেখানে বলা হচ্ছে যে আমাদের ওয়ার্কিং ড্রয়িংয়ের প্রয়োজনীয়তা, অর্থাৎ ওয়ার্কিং ড্রয়িংয়ের প্রয়োজনীয়তা আমাদেরকে উল্লেখ করতে হবে। এখানে আমরা যে বিষয়টি দেখব, নিম্নে ওয়ার্কিং ড্রয়িংয়ের প্রয়োজনীয়তাগুলো উল্লেখ করা হলো, এভাবে লিখবেন, আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে লেখার চেষ্টা করবেন। নাম্বার ওয়ান হচ্ছে এখানে 4টি প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে, আমরা এর বেশি দিয়েছি। সঠিক ও নির্ভুলভাবে মাপে নির্মাণ কাজ করার জন্য। নাম্বার টু হচ্ছে ডিজাইন কাজে অনুযায়ী কাজ করার জন্য। জায়গার সঠিক ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জন্য ওয়ার্কিং ড্রয়িং প্রয়োজন। ভুলজনিত কারণে খরচ, সময়, শ্রম বা অপচয় রোধ করার জন্য। মেটেরিয়ালস এর সঠিক ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে অপচয় রোধ করার জন্য ওয়ার্কিং ড্রয়িং প্রয়োজন। চাহিদা অনুযায়ী ক্ষুদ্র পরিসরে সর্বোত্তম ব্যবহার করার জন্য, চাহিদাকে বাস্তব রূপ দান করার জন্য এবং দ্রুত কাজ করার জন্য ওয়ার্কিং ড্রয়িং প্রয়োজন। সুপ্রিয় শিক্ষার্থী, আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে লিখবেন, আর আপনাদের অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্টে রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু সেই লিঙ্কটি থাকবে, আপনারা চাইলে সেটি দেখে তারপর অ্যাসাইনমেন্টগুলো করা শুরু করবেন। তো এরপর হচ্ছে বিভিন্ন তথ্যের তথ্যাদি, ভবনের বিভিন্ন তথ্যাদি ও কক্ষের নাম সহ ভবনের প্ল্যান অঙ্কন। এখানে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে, এখানে বলা হচ্ছে ভবনের তথ্যাদি ও বিভিন্ন কক্ষের নাম সহ হাতে কলমে অথবা অটো ক্যাটের সাহায্যে প্ল্যান অঙ্কন করে কপি সংযুক্ত করতে হবে। আপনি এটা হাতে আঁকেন বা অটো ক্যাটের মাধ্যমে নেন, সেই কপিটা কিন্তু আপনাকে সংযুক্ত করতে হবে। তো আমরা সেই কপিটা একটু দেখার চেষ্টা করি। এখানে কী কী কপি রয়েছে, যেমন বাথরুম বাথ রয়েছে, বাচ্চার বেড রয়েছে, বাথ, আমরা ছবিটা একটু ভালো করে দেখার চেষ্টা করি। আমরা এখানে যে বিষয়টি মিসিং হচ্ছে সেই বিষয়টি ওইখানে ভালোভাবে দেখতে পারবো। আপনারা সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করছেন, এইখানে এইখান থেকে একটু দেখবেন যে আপনার বুঝতে কোনো অসুবিধা হয় কি না।
এই যে চিত্রটি রয়েছে আপনি চাইলে এটির একটি স্ক্রিনশট নিয়ে আপনি আঁকতে পারেন অথবা এই ভিডিওটি পজ করে আপনি এই চিত্রটি আঁকতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি এই অংশে একটু সময় নিচ্ছি, তার আগে আপনাদের সঙ্গে কিছু কথা বলে নিই। আপনারা গ্রুপে অনেক সময় পোস্ট করেন আপনার পিডিএফ ফাইলের জন্য, সুপ্রিয় শিক্ষার্থী আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি যদি আপনাদেরকে পিডিএফ ফাইল জনজন দিতে চাই বা দিতে পারবো, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো আপনাদের সমাধান করতে আমার একটু সময় লেগে যাবে। সেই সমাধান করার জন্য আমাকে অ্যাসাইনমেন্ট পাবলিশড হওয়ার পর 1 থেকে 2 দিন সময় দিবেন। এরপর ইনশাল্লাহ আমরা গ্রুপে পিডিএফ অবশ্যই শেয়ার করবো। প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের পিডিএফও শেয়ার করেছিলাম, এই সপ্তাহের অ্যাসাইনমেন্টও শেয়ার করবো। তো আমরা এই সময়টুকু আপনাদের কাছে চাচ্ছি এবং আপনারা একটু ধৈর্য সহকারে ওয়েট করুন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সরবরাহ করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আপনাদের সিভিল ড্রাফটিং উইথ ক্যাট অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহের সমাধান। পরবর্তী অ্যাসাইনমেন্ট সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন এবং আপনার যে কোনো সমস্যা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।